জয় গুরু। সবাইকে লাড্ডুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই, গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথা Part-1 থেকে নিয়ে Part-30 অবধি এই লাড্ডুগোপাল চ্যানেলে আপলোড করা আছে। এই তিরিশটা যে ভিডিও সেটা আপনারা শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথা প্লেলিস্ট যদি ওপেন করেন তাহলে ওর মধ্যে সব কটা পেয়ে যাবেন, পরপর পরপর পেয়ে যাবেন। আর প্রথম দিকের ভিডিওগুলো প্রথম দিকে এর মধ্যে কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথা Part-1 Part-2 থেকে নিয়ে Part-30 অবধি যেমন আছে তেমনি তার আগে কিন্তু মাধব পাগলাজির কথাও আছে ওর মধ্যেই। তো ওর মধ্যে শ্রী শ্রী মাধব পাগলাজি এবং শ্রী শ্রী রাম ঠাকুরের যে কথাগুলো সেগুলো আবার কিন্তু Part-1 Part-2 করে নিয়ে অনেকগুলো পার্টি কিন্তু সেখানে রয়েছে, সেগুলোও কিন্তু সেই শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথা প্লেলিস্টের মধ্যেই রয়েছে। এছাড়া এই লাড্ডুগোপাল চ্যানেলে আরও বেশ কয়েকটা প্লেলিস্ট আছে, মা নর্মদা প্লেলিস্ট রয়েছে, সেখানে আপনারা তপভূমি নর্মদার সব পার্টগুলো পাবেন। স্বপ্নজীবন প্লেলিস্ট রয়েছে, যদিও স্বপ্নজীবনের বেশ কয়েকটা পার্ট আপলোড করার পর এখন আপাতত বেশ কদিন দেওয়া হয়নি, আবার সামনের সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে স্বপ্নজীবনের পার্ট আসবে। আর নর্মদা পরিক্রমা প্লেলিস্টের মধ্যে মা নর্মদার অন্যান্য বই থেকে পাঠ করে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল সেগুলো রয়েছে, মা নর্মদা পরিক্রমার বিষয়ে অডিও রেকর্ডিং অনেক আছে। তো আপনারা চাইলে সেই প্লেলিস্ট অন করে আপনারা প্লেলিস্টগুলো বার করে আপনারা পরপর ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়া মহাত্মাদের কথা মহাপুরুষদের কথা সম্পূর্ণ আলাদা প্লেলিস্ট করা আছে, তার মধ্যে সমস্ত মহাপুরুষদের কথা থেকে পাঠ করে করে যেমন ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি, শ্রী শ্রী দেওরাহ বাবা, তারপর শ্রীএমের কথা এরকম আর কি, বা এরকম অনেক তুলসীদাসজির কথা এরকম অনেক কথা রয়েছে, মা শারদার কথা আছে। তো এরকম বেশ কয়েকটা ভিডিও আপনারা ওখানে অনেকগুলো ভিডিও রয়েছে, বেশ কয়েকটা না অনেকগুলো, মধুকথা ধর্ম প্রসঙ্গতেও এরকম অনেক ভালো কথা মহাপুরুষদের কথা থেকে পাঠ করে অনেক ভিডিও আপলোড করা আছে। এছাড়া মা আনন্দময়ীর কথা নিয়ে একটা ছোট প্লেলিস্ট রয়েছে, সেটা আস্তে আস্তে সেখানেও ভিডিও আপলোড করা হবে। এছাড়া আরও বেশ কয়েকটা প্লেলিস্ট নতুন করে ওপেন করা হবে, যেমন ঠাকুর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির ওপর এবং মা শারদার উপরে এরকম আরও কয়েকটা প্লেলিস্ট ওপেন করা হবে। তো সেই জন্য সবার কাছে অনুরোধ যে আপনারা একবার করে যদি প্লেলিস্টগুলো চেক করে নেন যে নতুন কোনো প্লেলিস্ট খোলা হচ্ছে কি না বা কী কী প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট ভক্তকথা ভগবানের লীলা কথা সেখানে তার মধ্যে আলাদা আলাদা করে ভক্তকথাগুলো বলা পাঠ করা হচ্ছে। তো প্লেলিস্ট ধরে ধরে দেখলে পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের সম্পূর্ণ আলাদা প্লেলিস্ট আছে, সেখানে অনেকগুলো ভিডিও রয়েছে জন্মান্তরের ওপর এবং ওখানে আরও বেশ অনেকগুলো পার্ট আরও আপলোড করা হবে ওখানে। তো এরকম আপনারা প্লেলিস্ট ধরে ধরে দেখলে আপনাদের পক্ষে সুবিধে হবে। তো আজকেও ঠাকুরের যে এই লীলা কথা যে পাঠ করছি সেটা Part-31 শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথা Part-31। ও হ্যাঁ, বিশুদ্ধানন্দ পরমহংসদেব যোগী রাজাধীরাজ বিশুদ্ধানন্দ পরমহংসদেবের ওপরেও এবং গোপীনাথ কবিরাজির ওপরেও সেখানেও একটা সম্পূর্ণ আলাদা প্লেলিস্ট করা আছে। তো যাই হোক, আজকে ঠাকুরের যে কথাটা পাঠ করে শোনাবো সেটা শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয়ের লেখা থেকে পাঠ করে শোনাবো। তা আসছি মূল পাঠে। বলছেন তিনি যে 12 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর কী হলো না, গৃহত্যাগ করে কামাখ্যায় চলে গেলেন। তো কামাখ্যা পাহাড়ে ঠাকুর শুনতে পেলেন যে একজন তাকে বলছেন যে তুই আমার গাঁজা সাজিয়া দে। তো ঠাকুর গাঁজা ভাঙ বা অন্য অন্য কোনো প্রকার মাদক দ্রব্য কোনো দিন স্পর্শ করেনি, কাজে ওই কথা শুনে তিনি খুব বিরক্ত হলেন আর সেই দিকে চেয়ে দেখলেন যে তার গুরুদেব নিকটেই রয়েছেন। কয়েকদিন কামাখ্যা থাকিয়া ঠাকুর ডিঙামানিক ফিরিয়া আসিয়া আবার নির্জনে ধ্যানমগ্ন হইলেন। কয়েক বৎসর পরে শ্রী শ্রী ঠাকুরের কী হলো, পিতৃবিয়োগ হলো। তো পিতৃশ্রাদ্ধ সমাপন হইলে তিনি বিধবা মাতার ভরণ পোষণের নিমিত্ত অর্থান্বেষণে বাহির হইলেন। বয়স তখন তার 20 থেকে 21 বৎসর মাত্র, ওই 20-21 বছরের মধ্যে আর কি। নোয়াখালী আসিয়া সিভিল কোর্টের নাজির সদানন্দ গঙ্গোপাধ্যায়ের গৃহে মাসিক 5 টাকা বেতনে, তখনকার দিনে 5 টাকা, মাসিক 5 টাকা বেতনে, এখন আমাদের 5 টাকায় কিছুই হয় না, কিন্তু তখন কিন্তু চলে যেত আর কি।
তো মাসিক পাঁচ টাকা বেতনে তিনি রন্ধন কার্যে নিযুক্ত হলেন। তো এইভাবে চাকুরি করিয়া তাহার অর্থোপার্জনের কী দরকার ছিল তাহা কেবলমাত্র ঠাকুরই জানেন। তাহার উপযুক্ত বড় দুই ভাই নির্বিঘ্নে মাতার ভরণ পোষণ এবং পরিবারের প্রতিপালন করিতেন। নোয়াখালীতে ঠাকুর প্রথমে এই নাজিরবাবুর নিকটেই প্রকাশ্যে তখন। তো ঠাকুর নিয়মিতভাবেই রন্ধন কার্য করিতেন, কিন্তু কোনোদিনই নিজে কিছু আহার করিতেন না। নিজের ভাগের যে ভাত তরকারি কুকুর বিড়াল প্রভৃতি জন্তুদের খাওয়াইতেন, তো এই বিষয়ে বাড়ির আর কেউ জানত না। তো শুধু জানত কে না, এই বিষয়ে একমাত্র বাড়ির ভৃত্য ছাড়া আর কেহই কিছু জানিতেন না। একদিন রাত্রিরে ঠাকুরের শয়ন ঘরে ভৃত্যটি প্রবেশ করিয়া দেখিতে পায় যে ঠাকুর মশারির মধ্যে শূন্যে বসিয়া আছেন। ভৃত্যটি তো ভয়ে চিৎকার করিয়া উঠিলে। সদানন্দবাবু বাইরে আসিলেন। আর সদানন্দবাবুকে দেখিয়া সে বলিল, ওই ভূতুরে ঠাকুর মশারির মধ্যে ঝুলিতেছে। সদানন্দবাবু সেই ঘরে প্রবেশ করিয়া দেখিলেন ঠাকুর মশারির মধ্যে অকাতরে ঘুমাইতেছেন। ভৃত্যটি যখন বুঝিল যে সদানন্দবাবু তাহার কথা বিশ্বাস করিতেছেন না, তখন সে বারবার বলিতে লাগিল, সত্যই এই ঠাকুর মশারির মধ্যে শূন্যে ঝুলিতেছিল। আর এই ঠাকুর কোনোদিনও কিছু খায় না, তাহার আহার্য কুকুর বিড়াল ও গরুকে খাওয়ায়। ভৃত্যের এইসব কথা বিশ্বাস না করিল সদানন্দবাবুর মনে সন্দেহের উদ্রেক হইল। পরদিন রাত্রিরে ঠাকুরের আহারের প্রতি তিনি লক্ষ্য রাখিলেন। ঠাকুর সবার আহারের পরে ভৃত্যকে ভাত তরকারি দিয়ে একটা থালায় কিছু ভাত তরকারি লইয়া জঙ্গলের দিকে চলিলেন। সদানন্দবাবু তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া দেখিলেন যে জঙ্গলের মধ্যে ঠাকুর থালাটি হাতে লইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। আর এমন সময় একটি কৃষ্ণকায় গাভী আসিয়া থালা হইতে ভাত তরকারি খাইতে আরম্ভ করিল। ঠাকুরের এই কার্য দেখিয়া সদানন্দবাবু আশ্চর্যান্বিত হইয়া গরুটির খাওয়া শেষ না হওয়া পর্যন্ত চুপ করিয়া দাঁড়াইয়াছিলেন। ঠাকুর শূন্য থালা হাতে ফিরিলে সদানন্দবাবু জিজ্ঞাসা করিলেন যে নিজে না খাইয়া ওই গাভীটিকে খাওয়াইলেন? ঠাকুর বলিলেন, আমার খাওয়ার প্রয়োজন হয় না। সদানন্দবাবু বলিলেন, আমার ভাত নষ্ট করেন কেন? ঠাকুর বলিলেন, আমি খাইলেও তো আপনার চাউল খরচা হইত, তা আমি না খাইয়া গরুটিকে খাওয়াইলাম, ইহাতে আপনার কোনো ক্ষতি হয় নাই। সদানন্দবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আহারের যদি আপনার প্রয়োজন না থাকে তবে কেন আপনি চাকুরি করেন? ঠাকুর বলিলেন, চাকুরি করি আমার মাতার ভরণ পোষণের জন্য। সদানন্দবাবু বলিলেন, ঠাকুর আপনার আর চাকরির প্রয়োজন নাই, আপনি যেখানে ইচ্ছা চলিয়া যান, আর আমি যতদিন বাঁচিয়া থাকিব প্রতি মাসে আপনার মাতাকে পাঁচটি করিয়া টাকা পাঠাইব, আপনি শুধু আমাকে মনে রাখিবেন। ইহার কয়েকদিন পর ঠাকুর নোয়াখালী হইতে ফেনী চলিয়া যান। শোনা যায় নোয়াখালীতে শ্রী শ্রী ঠাকুর সময় সময় ঘুরিয়া বেড়াইতেন। আর অনেকেই নাকি দেখিয়াছে একটি 10-12 বৎসরের বালিকা একটি পাকা ফল শ্রী শ্রী ঠাকুরকে দিয়া যাইত। নোয়াখালীতে একটি গল্প প্রচলিত আছে। পুরান বাজারে ভদ্রকালীর এক মন্দির ছিল। ঠাকুর প্রতি অমাবস্যায় গভীর রাত্রিতে ওই মন্দিরে কালী পূজা করিতেন। পুরান বাজারের মন্দিরটা মেঘনা নদী গ্রাস করিলে কালী মূর্তিটা অন্য স্থানে একটি টিনের ঘরে প্রতিষ্ঠিত হয়। নোয়াখালী শহরে কোনো চিহ্ন মেঘনা নদী সম্পূর্ণ রাখেনি, একবার সম্পূর্ণরূপে গ্রাস করে নিয়েছে, কোনো চিহ্নই রাখেনি। তো নোয়াখালী শহর মেঘনা নদীর গ্রাস করিবার পূর্বে আর কি সাম্প্রদায়িক দাঙ্গার পরে ওই মন্দিরের পুরোহিত শ্রী শিবপ্রসন্ন চক্রবর্তী অতি কষ্টে মূর্তিটি লইয়া কলকাতায় আসেন। তো বর্তমানে সেই ভদ্রকালীর মূর্তিটি যাদবপুর বিজয়গড় কলোনিতে একটা কালীবাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে। সে মন্দিরে কোনো আড়ম্বর নাই, অতি দিনভাবে প্রত্যক্ষ মায়ের পূজা হয়। প্রতি অমাবস্যায় পুরোহিতের পূজার পরে গভীর রাত্রিতে ঠাকুর কালী মন্দিরে প্রবেশ করিতেন এবং শেষ রাত্রিতে বাহির হইয়া আসতেন। আর কালীবাড়ির ফটকের সম্মুখে অবিনাশচন্দ্র দত্ত নামে একজন হালুইকারের মিষ্টির দোকান ছিল। তো সেই অবিনাশবাবু বড় ভক্ত লোক ছিলেন। তো তিনি প্রায় সারা রাত্রি ওই মিষ্টির দোকানে নানা রকম খাবার তৈরি করতেন। তো ঠাকুর কী করতেন, প্রতি অমাবস্যায় কালী মন্দিরে যাওয়া আসা লক্ষ্য করিয়া ভদ্রলোকের তো সন্দেহ হলো, ঠাকুর প্রতি অমাবস্যায় যেতেন কালী মন্দিরে। তো একদিন অমাবস্যায় ঠাকুর কালী মন্দিরে প্রবেশ করার কিছুক্ষণ পর অবিনাশবাবু কালী মন্দিরের দরজার ফাঁক দিয়া দেখলেন কি না, ঠাকুর পূজায় বসিয়াছেন, চারিদিকে নৈবেদ্য সাজানো, ঠাকুর একেবারে নিশ্চল। তিনি ফিরিয়া আসিয়া ফটকের পাশে দাঁড়াইয়াছিলেন। ঠাকুর মন্দির হইতে ফটকের নিকট আসিলে অবিনাশবাবু তার পা দুখানে জড়াইয়া ধরিয়া বলিলেন, ঠাকুর আমি সবই দেখেছি, আমাকে আর ফাঁকি দিতে পারিবেন না। ঠাকুর বলিলেন, আপনি খুবই অন্যায় কাজ করিয়াছেন, আপনি অন্ধ হইয়া যাইবেন। অবিনাশবাবু বলিলেন, অন্ধ হইতে হাতে আমার কোনো দুঃখ নাই, আমি যেন সর্বদা আপনাকে দেখতে পাই।
আর আমার মৃত্যুর সময় আপনি যেন উপস্থিত থাকেন, এই আমার একমাত্র প্রার্থনা। ঠাকুর তাকে আশীর্বাদ করিয়া চলিয়া যান। আর কিছুদিন পর অবিনাশবাবু অন্ধ হইয়া নিজের দেশ কৃষ্ণনগরে চলিয়া যান। অবিনাশবাবুর মৃত্যুর দিন সকালবেলা হইতেই তিনি বলিতে থাকেন, ঠাকুর আসিতেছেন, তোমরা স্টেশন হইয়া তাহাকে লইয়া আইসো। অবিনাশবাবু জোর করিয়া একজনকে স্টেশনে পাঠাই দেন। লোকটি ঠাকুরকে চিনিতে না পারিয়া ফিরিয়া আসিল। আর অবিনাশবাবু কেবলই বলিতেছেন যে ঠাকুর অমুক গাছতলা পর্যন্ত আসিয়াছেন, এই দিনই বাড়ির দরজার নিকটে আসেনা, তোমরা যাও, শীঘ্র ঠাকুরকে ভেতরে লইয়া আইসো। একজন লোক বাইরে আসিয়া সত্যই ঠাকুরকে দেখিতে পাইলেন এবং তাহাকে ভিতরে লইয়া যান। শ্রী ঠাকুরের পাদস্পর্শ মাত্রই অবিনাশবাবু দেহত্যাগ করেন। তো এই হলো ব্যাপার। তো ঠাকুর এই যে শূন্যে উঠে বসে রয়েছেন আর কি, যে কথাটা প্রথমে পাঠের শুরুতে বলেছিলাম, তো এই কথা আমি ছোটোবেলায় শুনেছি। তো যেহেতু বলেছিলাম যে আমার বড় জেঠিমা শ্রী ঠাকুরের ওইখানে পরম্পরা থেকেই কোনো এক আশ্রম থেকেই নাম পেয়েছিলেন আর কি, ঠাকুরের থেকে নয় কিন্তু ঠাকুরেরই নাম পেয়েছেন ওই ইয়ে থেকেই। তারপর আমাদের এই এদিকে মেসোমশাইদের বাড়িতেও আমি ছোটোবেলা থেকে বড় জেঠিমাকে দেখতাম যে সত্যনারায়ণের সিন্নি দিতেন প্রতি পূর্ণিমাতে, তো ওই দেখতাম আর কি, শ্রী ঠাকুরের পট দেখতাম, শ্রীপট দেখতাম, বড় জেঠিমা পুজো করতেন, ঠাকুরের সামনে সিন্নি দিতেন সত্যনারায়ণের সিন্নি প্রতি পূর্ণিমাতে, সেই প্রসাদও আমরা পেয়েছি, আর ছোটোবেলা থেকেই পেয়েছি। তো দেখতাম ঠাকুরকে, দেখতামই শুধু, আর ওই ঢিপ করে একবার সেই বাচ্চাটা যেরকম প্রণাম করে আর কি, এসে প্রণাম করতাম আর কি ঠাকুরকে, ওইটুকুই আর কি। আর কিন্তু তখন থেকে ঠাকুরের কথা খুব পড়তে ইচ্ছে করতো, ঠাকুরের কথা খুব শুনতে ইচ্ছে করতো, কিন্তু সেরকমভাবে বিশেষ কেউ বলার মতন ছিল না। তো তারপরে এদিকে মাসিমণিদের বাড়িতে ছোটোবেলা আমার খুব ছোট, আমি যখন খুব ছোট তখনই মাসিমণির বিয়ে হয় এখানে। তো মাসিমণিদের শ্বশুর বাড়িতেও ঠাকুর ঘরে শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীপট রাখা রয়েছে, তো মাসিমণিরাও পুজো করেন, কেননা মাসিমণি ওনার থেকে নাম পাননি, বা কিন্তু মাসিমণির শ্বশুর বাড়িতে, মাসির শ্বশুর বাড়িতে সবাই আর কি, শ্বশুরমশাই, শাশুড়ি মা, তো সবই শ্রী শ্রী রাম ঠাকুরের ওখান থেকেই নাম পেয়েছেন। মেসোমশাইয়ের বোনেরাও বোধ হয়, সম্ভবত বোনেরা দুজো বা যাই হোক একজন বোধে বোনেদের মধ্যে থেকে একজন বোধ হয় ঠাকুরের ইয়ে থেকেই নাম পেয়েছেন, ওখান থেকেই দীক্ষা পেয়েছেন। তো এরকম কয়েকজন আছেন আমাদের পরিবারের মধ্যে যারা ঠাকুরের ওই ইয়ে থেকেই নাম পেয়েছেন আর কি, ঠাকুরের কৃপা পেয়েছেন। তো ছোটো থেকেই খুব ইচ্ছে হতো ঠাকুরের কথা শোনার, আর একটু বড়ো হওয়ার পরেও ইচ্ছে হতো ঠাকুরের কথা একটু পড়ার, পাঠ করার, কিন্তু ঠাকুরের বই তো ঠাকুরের আশ্রম ছাড়া পাওয়া যায় না, তো সেই জন্য খুব মনটা হতো যে কীভাবে কোথায় পাওয়া যাবে। তো তারপর একদিনকে যখন যোগাযোগ হলো প্রদীপদার সাথে, তো তারপর তখনও হাতে বই পাইনি, মাধব পাগলাজির বইটা যখন দেখলাম যে না এটা প্রাচী পাবলিকেশন বাইরে পাওয়া যাবে, তো তখন আমার কী আনন্দ হলো বইটা প্রথমে পেয়েই, আমি একটা সে ছবি তুলে একে প্রদীপদাকে আগে প্রথম পাঠাই, আর প্রদীপদাও ভীষণ খুশি হয়েছিলেন আমাকে। তো পরে প্রদীপদার কাছ থেকে আমি বেশ কিছু বই পেয়েছি, তা তিনি আমাকে দিয়েছিলেন। এদিকে সম্পাদিকেও ধন্যবাদ দিলেও বড় কম বলা হবে, সম্পাদি অনেক বই আমাকে, অনেকগুলো বই ঠাকুরের বই পাঠিয়েছে। তারপর পরবর্তীকালে আমিও এক দুজনকে দিয়ে আনিয়েছি কয়েকটা বই। আবার এদিকে আমার বান্ধবী মৌ আছে, সেও আমাকে ঠাকুরের দুটো বই আমাদের বাড়িতে এসেছিলো যখন তখন, ও ঠাকুরের ওখান থেকেই ছোটোবেলাতেই নাম পেয়েছে, দীক্ষা হয়েছিল ওর ছোটোবেলাতেই, তো ওর কাছ থেকেও আমি ঠাকুরের দুটো বই পেয়েছি। তো এরকমভাবে ঠাকুরের অনেকগুলো বই সম্পাদিত দুবার পাঠিয়েছেন প্রদীপদা, দিয়েছেন মৌয়ের কাছ থেকে পেয়েছি, আর দু চারটে বই আমিও তারপর পরবর্তীকালে যাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের মারফত আমিও ওগুলো আনার সুযোগ হয়েছিলো। একমাত্র একটা দুটো বই বোধ হয় বাইরে পাওয়া যায়, একটা দুটো বই, ওই দুটো বই একমাত্র আশ্রম ছাড়া বাইরে পাওয়া যেত, সেই দুটো বই আনাতে পেরেছিলাম। আর বাকিগুলো সব ওই যে ভাবতাম যে কীভাবে আশ্রমে তো আমার যাওয়া হচ্ছে না, কীভাবে ওগুলো পাবো, তো ঠাকুর কৃপা সিন্ধু, তো তিনি ঠিক সময়ে যখন হলো তখন ঠিক আমার কাছে কিন্তু ওইগুলো পাঠিয়ে দিলেন। অথচ আমার ছোটো থেকেই খুব ইচ্ছে হতো যে এই বইগুলো ঠাকুরের কথা পাঠ করার বা ঠাকুরের কথা শোনার, কেননা ওই যে দেখেছি বড় জেঠিমাকে, তারপরে মাসিদের বাড়িতেও দেখেছি যে শ্রীপটকে মাসিরা সেবা করছেন, ঠাকুরের সেবা করছেন, তাকে আসনে বসিয়ে নিত্য সেবা হয়, সেখানে একটা আলাদা আসনও করা আছে। তারপরে আবার এদিকে মায়েদের পিসিদের বা পিসিমার বাড়ির দিকেও সেখানেও আছেন, কেউ এক দুজন আছেন ঠাকুরের কাছ থেকে কৃপা পেয়েছেন এরকম শুনেছি আর কি,
একজন বোধহয় আছেন। তো এরকমভাবে ঠাকুরের কথা শুনেছি কিন্তু কোনোদিন পাঠ করার সুযোগ হয়নি। তো এইটা ঠাকুরের অনেক বড় কৃপা যে আজকে তার এই যে কথাগুলো, এই যে বইগুলো, যেগুলো আমি ভাবতাম যে আশ্রমে তো পৌঁছতে পারছি না, কেননা আমরা তো আগে বর্ধমানে থাকতাম, ওখানে তো যাই হোক এবার তখনও ভাবতাম যে কাছে পিঠে যদি ঠাকুরের আশ্রম থাকতো যেতে পারতাম বা বইগুলো পড়তে পারতাম, পাঠ করতে পারতাম। তো সঠিক সময়ে ঠাকুর ঠিক সেইভাবে সেটা হাতে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তিনিই সবটা করিয়ে নিচ্ছেন। আর আরেকটা অদ্ভুত ব্যাপার, আজকে সকালবেলায় আমি যখন আমাদের বাড়িতে আশপাশটা উঠোনটা পরিষ্কার করে এসে ওপরে এসে হাত পা ধুয়ে যখন জামাকাপড় ছাড়বো আর কি, ঘরদোর মোছা হয়ে গেছে, তখন এবারে সবটা মানে গা হাত পা ধুয়ে এবারে পুজোর কাজ করব বলে যাচ্ছি আর কি, তখন হঠাৎ করে মানে ঠাকুরের কথা ওঠে আর কি, শ্রী শ্রী ঠাকুরের কথা ওঠে। তো তখন বাবা হঠাৎ করে বাবার ছোটোবেলার একটা ঘটনা, অদ্ভুত ঘটনা বলেন। তো ইচ্ছে আছে সেটা অডিও করে বাবা কি বলবেন আপনারা শুনতে পাবেন, দেখি যদি বাবা কথা বলতে রাজি থাকেন তাহলে। ঘটনাটা আমাকে বলেছেন, তা আমার ইচ্ছে ওটা যদি বাবাই বলে তাহলে ভালো হয়, আপনারা সরাসরি শুনতে পাবেন। তো বাবার কলেজ লাইফের, কলেজে যখন যেতেন আর কি, সবে সবে বোধহয় কলেজে ভর্তি হয়েছেন বা HS উচ্চ মাধ্যমিক দিয়েছেন, এরকম সময়ের ঘটনা, অনেক বছর আগের একটি ঘটনা এবং বর্ধমান শহরেরই একটা ঘটনা। তো অদ্ভুত একটা, আমি তো শুনে সত্যিই খুব মানে অবাক হওয়ার মতন কিছু নয়, মানে মহাপুরুষরা তো এরকম লীলা করেই থাকেন। তো সেরকমই একটা ঘটনা আজকে শুনেছি, কিন্তু আজকে আর সেটা বলছি না। তো আজকে সকাল থেকে এরকমই চলছে আর আজকে। তো যেহেতু একদম ভোরবেলা বাবার কাছ থেকে সেই কথা শুনে খুবই আনন্দ হয়েছে, তো সেই কথাটা একটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করে, ইচ্ছে আছে যদি ঠাকুরের ইচ্ছে থাকে তো তাহলে সেটা আপনারা শুনতে পাবেন। তা আমি বাবাকে বললাম যে এত বছর কই কোনোদিন তো শুনিনি তোমার কাছে এরকম কথা, কোনোদিন তো বলোনি। বাবা বলছে আসলে সেইভাবে আর বলা হয়ে ওঠেনি আলাদা করে, এটা মানে আজকে হঠাৎ করে মনে পড়ে যায় আর কি, বলছে ভুলেও ঘটনাটা মনে আছে কিন্তু বলার কথা আর মনে আসেনি আর কি, আজকে এত বছর পরে, আগে কোনো দিন শুনিনি বাবার কাছে আর কি যে এরকম ব্যাপার। তো ইচ্ছে আছে, দেখা যাক, আপনারা একটু অপেক্ষা করুন, যদি বাবা বলতে রাজি থাকেন সরাসরি তাহলে বাবার কাছ থেকে শুনবেন, না হলে আর বাবা যদি বলতে না চান তাহলে আমার কাছ থেকেই শুনতে পাবেন, যদি ঠাকুরের ইচ্ছে হয়, চেষ্টা করব অবশ্যই। তা আজকের পাঠকে আর দীর্ঘায়িত করবো না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো। তার আগে আরেকটা কথা বলি, যে এই যে শূন্যে বসে থাকা, এইটা তো সিদ্ধ যোগ পুরুষরা বা যোগীরা আর কি বা উচ্চকোটির মহাপুরুষরা এই কাজটা অনেক সময় করেন। কেন এটা হয় শূন্যে বসে থাকাতে, সেইটা এটা যোগেরই কোনো পদ্ধতিতে তারা করতে পারেন, এটা হয়ে যায় তাদের। তো সেইটা নিয়ে এইটার বিষয়ে আর ডিটেলে এখানে কিছু বলছি না, শুধু একটাই কথা বলবো, পরে অন্য কোনো পাঠের মাঝখানে এই শূন্যে ভাষার ব্যাপারটা, এটা অনেক সিদ্ধ পুরুষরা বা অনেক উচ্চকোটির যোগীরা বা মহাত্মারা এটা করে থাকেন বা এটা তাদের হয়ে যায় সাধনা করতে করতে। শ্রীগুরুদেবও কিন্তু এরকম মানে আসন থেকে অনেকটা উঁচুতে উঠে শূন্যে বসে জপ করতেন বা এরকম, আমি কিন্তু এটা শুনেছি, মানে শুনেছি যার কাছ থেকে, তা মানে শ্রীগুরুদেবের ওখানেই তিনি দেখেছেন আর কি। তো তার কাছ থেকে আমি শুধু একা শুনিনি, আমাদের বাড়ির সবাই শুনেছে যে তিনি দেখেছিলেন এরকম আসন থেকে বেশ অনেকটা, বেশ কিছুটা ওপরে উঠে বসে আছেন আর কি। তো এই একই ব্যাপার আর কি, এখানে যেমন শ্রী শ্রী ঠাকুরকে মানে দেখা যাচ্ছে যে মশারির মধ্যে যেন সেই ঝুলিতেছে বলছে আর কি, ওই সদানন্দবাবুকে দেখে সে বললো যে ভৃত্যটা ভয়ে চিৎকার করে যে ওই ভিতরে ঠাকুর মশারির মধ্যে ঝুলিতেছে। তো ওই রকমই শ্রীগুরুদেব ওরকম আসন থেকে বেশ কিছুটা উঁচে উঠে গেছেন আর কি। আর এমনিতেও তো আমরা দেখেছি যে যখন নাম সংকীর্তনে তিনি নগর কীর্তনে মানে বেরিয়েছেন, হয়তো সবাইকে নিয়ে নগরে নাম করতে করতে নাম বিলোতে যাচ্ছেন আর কি, কলিজীবের দ্বারে দ্বারে যেরকম, তো তখনও নাম করতে করতে ভূমি থেকে অনেকটা উঁচুতে উঠে যেতেন। কিন্তু এটা আমরা প্রত্যেক বছরই দেখতাম, মানে বছরে একটা দিন তিনি যখন সবাইকে নিয়ে নাম করতে করতে নাম সংকীর্তনে যেতেন, তো ওই নাম করতে করতে ভূমি থেকে অনেকটা উচ্চে উঠে যেতেন, কিন্তু এটা দেখেছি। কিন্তু ওই আসন থেকে উঁচুতে উঠে যাওয়া সেটা আমি দেখিনি, কিন্তু যিনি দেখেছেন আমি তার কাছ থেকেই শুনেছি। তো যাই হোক, আজকের পাঠকে আর দীর্ঘায়িত করছি না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম।